কর্তৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় তর্পণের ভিড় ঝালদার লিহির বাঁধে সহ তুলিন সুবর্ণরেখা নদীতে। মহালয়ার ভোরে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এবং ঝালদার লিহির বাঁধ সহ তুলিনের সুবর্ণরেখা নদীর ঘাটে অসংখ্য মানুষের তর্পণের ভিড়। এদিন সকাল থেকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায়। শুভ মহালয়ার শুভক্ষণে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা। শুক্রবার তুলিনের সুবর্ণরেখা নদী ও ঝালদা লিহির বাঁধের ঘাটে ভোর থেকে শুরু হয় তর্পণের কাজ। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এদিনই দেবী দুর্গার চক্ষুদানও করা হয়। কাহিনী পুরাণ অনুসারে কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে এবং সেই আত্মা মুক্তি লাভে সক্ষম হয়। বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের শ্রাদ্ধ শান্তিও তর্পণ করলে পূর্বপুরুষেরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাদের কৃপায় জীবনের অনেক বাধা দূর হয়, জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকেও মুক্তি মেলে। তাই দেবীপক্ষ শুরুর আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কথিত আছে, রামচন্দ্র মহালয়ার দিন পিতৃতর্পণ করেছিলেন, আর সেই থেকে শুরু হয় এই রীতির তর্পণ করা হয় পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে। পিতৃকুল হইতে পিতা, পিতাম, প্রপিতাম, মাতাম, প্রমাতা, বৃদ্ধ প্রমাতাম, যারা জীবিত নয় অর্থাৎ মৃত ব্যক্তি, তাদের উদ্দেশ্যে আজ জপ জল তিল জল দান করেন প্রসাদে। অর্থাৎ ওনারা সকলে আজ দুহাত তুলে আশীর্বাদ করেন, এই দিনের অপেক্ষায় ওনারা বসে থাকেন। আজ বলে নয়, প্রতিপদ থেকে শুরু করে আজকে সমাপ্ত করা হয়। আজকে মহালয়া পিতৃপুরুষদেরকে আজকে জল দিতে হয়, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে আজকের দিনে অমাবস্যা তিথিতে প্রতি বছর একটা তর্পণ বলে একটা হয় এখানে। সেই তর্পণে ওনাদেরকে, ওনাদের আত্মার শান্তির জন্য আমরা ওনাদেরকে পূর্বপুরুষ জল অর্পণ করি। পিতৃপক্ষ কে মহিনা মে পিতৃপক্ষ মহিনা পূর্ণিমা সে পিতৃপক্ষ লগতা পিতৃপক্ষ মাতা পিতা যে ভি প্রভু জি আপনি যে নই রহতে হ্যাঁ মারা পড় যাতে উনকো ইয়ে পিতৃপক্ষ মে পানি দেনে সে উনকা ইস ইস মহিনা মে উন লোগ কা সবকা এক আশা রহতা হ্যায় কি কোই ভি হামারে আপনে পরিবার আওয়ে রহে জল দেবে, ইসে সে উন লোগ কা মুখ ফুলা হুয়া রহতা হ্যায়। আর ই জল দেনে সে উপর উনকো আত্মা কো শান্তি মিলতা হ্যায়।